হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নোমারাজু টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ব্রেজরে কথা বলবো গুগল পিক্সেল 7 প্রো। অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল 7 প্রো, এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় একটি ফোন। এই ফোনটিতে কী কী রয়েছে, নতুন দাম, পুরান দাম, ইন ডিটেলস কিন্তু ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, গুগল পিক্সেল 7 প্রো কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, প্রত্যেকটা কালারে কিন্তু চমৎকার। সবচেয়ে মজার বিষয় হলো এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো, কালার্স, ডিটেলস, কন্ট্রাস্ট, কিন্তু ক্যামেরা পারফরমেন্স একুরেট পেয়ে যাবেন এই ফোনে। যদি আমরা প্রথমে বডির কথা বলি, এই ফোনের বডি আপনি কিন্তু ডাইমেনশন পেয়ে যাচ্ছেন 162.9 76.68 মিলিমিটার। এছাড়া যদি আমরা ওজনের কথা বলি, এই ফোনের ওজন কিন্তু মাত্র 212 গ্রাম। বিল্ড কোয়ালিটির কথা বলতে গ্লাস ফ্রন্টে পেয়ে যাচ্ছেন গরিলা গ্লাসের ভিক্টোস প্রোটেকশন, গ্লাস ব্যাকে পেয়ে যাচ্ছেন গরিলা গ্লাস ভিক্টোস। এছাড়া অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি পেয়ে যাচ্ছেন এই ফোনে। এই সিম পেয়ে যাচ্ছেন ন্যানো সিম অ্যান্ড ই সিম। দেখা যায় একটি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন আর একটা ই সিম ইউজ করতে পারবেন। আর IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন আপ টু 1.5 মিটার পর্যন্ত। দেখা যায় আপনি 30 মিনিট পর্যন্ত আপনি ওয়াটার প্রুফ পেয়ে যাবেন আর কি, পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত আপনি রাখতে পারবেন। দেখা গেল হাত থেকে পড়ে গেল, আপনি 10 মিনিট 15 মিনিট পর উঠাইলেও আপনার পানি ঢুকবে না। আর ডিসপ্লের কথা বলতে গেলে এলপিটি অ্যামুলেট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন, টাচ স্ক্রিন, 16 মেগাপিক্সেল কালার। সাইজের কথা বলতে পারছেন 6.7 ইঞ্চি পেয়ে যাচ্ছেন 110। এছাড়া রেজলিউশন কথা বলতে গেলে 144 পেয়ে যাচ্ছেন। দেখা যায় রেজলিউশনের কথা বলতে গেলে 1440x3120 পিক্সেল পেয়ে যাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলো 512 PPI ডেন্সিটি পেয়ে যাচ্ছেন এই ফোনে। ফিচারের কথা বলতে গেলে 120Hz HDR প্লাস অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 120Hz কিন্তু আপনি রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এই ফোনে। প্ল্যাটফর্মের কথা বলে অ্যান্ড্রয়েড ভার্সন 13 দিয়ে রান করে এই ফোনটি। এছাড়া কিন্তু আপনি গুগল টেন্সর G2 4 ন্যানোমিটারের একটা চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু গুগলের টেন্সর যে G2টা, এটা কিন্তু গুগল পিক্সেলের আর কি আপনার গুগলের নিজস্ব প্রসেসর, তারা কিন্তু অন্য কোনো প্রসেসর ইউজ করে না, নিজস্ব প্রসেসর ইউজ করে। CPU পেয়ে যাচ্ছেন অক্টাকোর, এছাড়া GPU পেয়ে যাচ্ছেন মেল G7010। এছাড়া আমরা মেমোরির কথা বলতে গেলে দেখা যায় আপনি মেমোরি সল্ট থাকছে না, আপনি কোনো ধরনের কিন্তু এক্সটার্নাল মেমোরি এই ফোনে ইউজ করতে পারবেন না। এই ফোনের র্যাম পেয়ে যাচ্ছেন 12 জিবি, 128 জিবি, 256 জিবি, 512 জিবি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ভেরিয়েন্ট। দেখা যায় 12 128, 12 256, 12 512 জিবি পর্যন্ত আপনি গুগল পিক্সেল 7 প্রো পেয়ে যাবেন। তবে বাজারে দেখা যায় 12 128 এবং 12 256টা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেল ক্যামেরা। অ্যাভারেজ ফিচারের কথা বলতে গেলে ডুয়েল LED ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে 60 FPS পর্যন্ত। এছাড়া 180p তে আপনি 120 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, অলমোস্ট খুবই ভালো। দেখা যায় 240 FPSও দেওয়া আছে, অলমোস্ট 120 FPS পর্যন্ত করতে পারলেই হয়। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে আপনি এটাই সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 10.8 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন। এছাড়া যদি ফিচারের কথা বলি, অটো HDR দেওয়া আছে। ভিডিওর কথা বলতে গেলে সেলফি ক্যামেরা আপনি কিন্তু 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। এছাড়া 1080p তে 30 FPS পর্যন্ত, 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। সাউন্ডের কথা বলতে গেলে লাউড স্পিকার ইউজ করা হয়েছে, স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে এই ফোনে। 3.mm জ্যাক থাকছে না যদিও। কানেকটিভিটি পেয়ে যাচ্ছেন ওয়েলেন, ওয়াইফাই, এছাড়া ব্লুটুথ পেয়ে যাচ্ছেন, GPS, NFC, USB Type-C পেয়ে যাচ্ছেন অবৈ 3.1। এছাড়া যদি ফিচারের কথা বলতে যাই, সেন্সর পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা খুব একুরেট কাজ করে। ব্যাটারি পেয়ে যাচ্ছেন কিন্তু নম রিমুভালের 5000mAh-এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা চার্জ ব্যাকিং কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন। ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন 30W পর্যন্ত। এছাড়া আপনি কিন্তু এটা ওয়্যারলেস চার্জিংও দিতে পারবেন চাইলে, ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে। সবচেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু US-এর ভেরিয়েন্ট। কালারের কথা বলতে গেলে আপনি কিন্তু কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো গুগল পিক্সেল 7 প্রো নতুন প্রাইসের কথা বলতে গেলে বর্তমানে নতুন প্রাইস কিন্তু 65 থেকে 70 হাজার টাকা নতুন প্রাইস। আর নতুন প্রাইস কিন্তু আপডাউন করে থাকে সবসময়, দেখা যায় 65 থেকে 70-এর মধ্যে আশেপাশে আপনি কিন্তু নতুন পেয়ে যাবেন। এখন যদি বর্তমানে কেনেন সেক্ষেত্রে আপনি 65-তে নতুন পেয়ে যাবেন। এটা কিছুদিন আগেও কিন্তু আপনার 70 হাজার টাকা ছিল, এখন বর্তমানে 65 হাজার টাকা। তো সেক্ষেত্রে আমরা যদি ইউজ ফোনের কথা বলি, তাই ইউজ ফোন দেখা যায় আপনি কিন্তু বর্তমান সময় ইউজ ফোন কিনতে গেলে আপনি যদি আপনি 12128 কেনেন, দেখা যায় অনেক সময় অফারে 50 হাজার টাকায় পেয়ে যেতে পারেন। এমনি রানিংয়ে সেল হয় 54 থেকে 55 হাজার টাকা। আর যদি আপনি 12256 কেনেন 55 হাজার টাকা লাগবে আপনার, আর যদি 12128 কেনেন 54 হাজার টাকা। এটা ইউজ আর কি ফ্রেশ কন্ডিশনে। অন দ্য স্ক্রিনে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই কন্ডিশনটা যদি আপনি ইউজ কেনেন সেক্ষেত্রে দেখা যায় আপনি 50 থেকে
পঞ্চান্নর মধ্যে 12/128 12/256 দুইটাই ভেরিয়েন্ট কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনার বাজেটের মধ্যে কিন্তু গুগল পিক্সেল 7 প্রো অবশ্যই পেয়ে যাবেন। আর এটার পারফরমেন্স এবং কালার্স এবং কন্ট্রাস্ট ডিটেলসের কথা বলতে গেলে একুরেট পেয়ে যাবেন। আপনি যদি এটার ক্যামেরা খুবই ভালোভাবে ইউজ করেন আপনি কিন্তু স্টেবিলাইজারটা ভালো পেয়ে যাবেন। এছাড়া কোনো প্রোডাক্টের ছবি তুললে আপনি দেখা যায় একুরেট কালার কন্ট্রাস্ট ডিটেলসটা পেয়ে যাবেন। আর পিক্সেল মানেই কিন্তু আপনার ডেন্সিটি বলেন, ডিটেলস বলেন, কন্ট্রাক্ট বলেন, সম্পূর্ণ কিন্তু একুরেট দেওয়ার ট্রাই করে পিক্সেল 7 প্রোতে। তো প্রোটা কিন্তু খুবই জনপ্রিয় ফোন। এছাড়া কিন্তু আপনি কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ক্যামেরা রেজুলেশন খুব ভালো, ডিসপ্লের সাইজটাও কিন্তু 5.5 ডিসপ্লে এভারেজ, কিন্তু সব মিলিয়ে কিন্তু গুগল পিক্সেল 7 প্রো কিন্তু একটা অলরাউন্ডার ফোন ধরা যায়। তবে হিটিং ইস্যু তো থাকবেই, ফ্ল্যাগশিপ ফোনে কিন্তু হিটিং ইস্যু একটু থাকে। তো গুগল পিক্সেল 7 প্রোতেও কিন্তু আপনি হিটিং ইস্যু পেয়ে যাবেন, অবশ্যই হিটিং ইস্যু আছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো আপনি যদি মুভিং ভিডিওগুলো করেন আপনি মুভিং ভিডিওটা খুবই ভালো করতে পারবেন স্টেবিলাইজার। তো ভিউয়ার্স, এই ছিল গুগল পিক্সেল 7 প্রোর সংক্ষিপ্ত একটা ইন ডিটেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সে সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।